বিস্মুল লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহীর রবিল আলামীন ও সলাতুয়াসাল্ম আলা আশরাফ ইলাম জি অলমুর নবী এনাম মোহাম্মদ আলা আলী ওয়াসাহ ভী আম্মা আম্মাবাদ সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আসসালামু আলাইকুম ও আলীকুম মরহমতুল্লাহি ও আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হল شوال ماسير شويتي رجار موجدة شوال مصير شويتي رجال موجدة عن أبي أيوب الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه الإمام مسلم في صحيحه আবু ইয়ুব আল আনসারি যদি আল্লাহ আনহ হতে বর্ণিত তিনি বলেন নিশ্চয় আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাজান মাসের রোজা পালন করবে অতপর সওয়াল মাসের ছয়টি রোজা রাখবে সে ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সমতুল্য পুণ্য লাভ করতে পারবে এই হাদিসটি শহী মুসলিম গ্রন্থ দেখতে পারা যায় হাদিস নম্বর দুইশো চার হাইফেন ব্রাকেটের মাঝে এক হাজার একশো চৌষট্টি এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় পবিত্র রমজান মাসে এক মাস ব্যাপী যারা রোজা পালন করবে তাদের জন্য এই সওয়াল মাসে শুভ শুভ সংবাদ থাকবে আর তা হল সওয়াল মাসের ছয়টি রোজার বিষয় রমজান মাসের সম্পূর্ণ রোজা রাখার পর সওয়াল মাসের ছয়টি রোজা রাখার বিধান রয়েছে সওয়াল মাসে ছয়টি রোজা একটানা রাখতে হবে এমন কোনো কথা নয় সওয়াল মাসের প্রথম দিকে বা শেষ দিকে কিংবা মাঝামাঝিতেও এই ছয়টি রোজা রাখতে পারা যায় মানুষ নিজের সুবিধা মোতাবেক এই ছয়টি রোজা এক মাসের মধ্যে রাখতে পারবে এই প্রশ্ন করে থাকেন যে সওয়াল মাসে যদি রমজান মাসের কাজা রোজা পূর্ণ করার সময় পাওয়া না যায় তাহলে আগে সওয়ালের ছয়টি রোজা রাখতে পারা যাবে কি না এর উত্তর হলো এই যে যে ব্যক্তি রমজান মাসের রোজা সম্পূর্ণ রাখবে অতপর সওয়াল মাসের ছয়টি রোজা রাখবে সে যেন সারা বছর ধরে রোজা রাখার পুণ্য লাভ করবে তো এই হাদিসে রমাজান মাসের রোজা ধারাবাহিকতার সহিত পালন করার কথা বলা হয়েছে সুতরাং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপদেশ অনুযায়ী রমজান মাসে কারো রোজা কাজা হলে সওয়াল মাসে সেই কাজা রোজা আগে পূর্ণ করতে হবে কেননা রমজান মাসের কোন ফরজ রোজা কাজা হলে প্রথমে সেই ফরজ রোজাই রাখতে হবে অতপর সময় থাকলে সওয়ালের ছয়টি রোজা রাখা চলবে কেননা রমজান মাসের রোজা হল ফরজ রোজা এবং ইসলামের একটি স্তম্ভ এই রোজা রাখার বিষয়টি রমজান মাসের রোজা রাখা ইসলামের একটি স্তম্ভ আর সওয়াল মাসের ছয়টি রোজা রাখা হলো একটি নফল কাজ বা অতিরিক্ত ও বাড়তি রোজা আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন রমজান মাসের সম্পূর্ণ রোজা রাখতে পারি তারপরে সওয়াল মাসেরও ছয়টি যেন রোজা রাখার আল্লাহ তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি